হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আলোচনা করবো একটা নতুন একটা রিক্রুটমেন্ট নিয়ে। রিক্রুটমেন্টটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং এতে কিন্তু 5,000 পর্যন্ত সিট রয়েছে, ঠিক আছে, গ্রুপ বি এবং গ্রুপ সি পদে, ঠিক আছে। তো আজকের রিক্রুটমেন্টটা এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে নোটিফিকেশানটা আলোচনা করব এবং শেষে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা নোটিফিকেশানটাকে ডাউনলোড করবেন এবং কীভাবে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলে আসছি নোটিফিকেশানে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে নিয়ে এসছে। তো স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নোটিফিকেশানটাকে ডাউনলোড করেছি। তো অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে ssc.nic.in। আপনাদেরকে আমি ভিডিওর শেষে এই ওয়েবসাইটে গিয়ে কিভাবে আপনারা ডাউনলোড করবেন দেখিয়ে দেবো। এবং এখানে দেখতে পাচ্ছেন ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 29/12/2020, 29 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং 31/1/2021, জানুয়ারির 31 তারিখ পর্যন্ত টাইম আছে, ঠিক আছে। লাস্ট ডেট ফর রিসিভ অফ অনলাইন অ্যাপ্লিকেশন 31/1/2020, মিনস জানুয়ারির 31 তারিখ হচ্ছে লাস্ট ডেট 2021, সরি। তো এরপরে চলে আসি কি কি পোস্টগুলো আছে। পে লেভেল 8 মিনস 47,600 থেকে 1,51,100 টাকা পর্যন্ত স্যালারি, যে সমস্ত পোস্টগুলো সেগুলাই হচ্ছে এগুলা, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার, এই দুটো, ঠিক আছে। এগুলো হচ্ছে গ্রুপ বি গ্যাজেটেড, ঠিক আছে, নন মিনিস্টেরিয়াল। তো এখানে কিন্তু বয়সের সীমা হচ্ছে নন এক্সিডিং 30 ইয়ার্স, ঠিক আছে। এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসারের ক্ষেত্রেও ঠিক সেম। এরপরে চলে আসছি লেভেল 7 মিনস 44,900 থেকে 1,42,400 পর্যন্ত যে স্যালারি, সেগুলো এগুলো হচ্ছে গ্রুপ বি। কিন্তু এগুলোতে পোস্টগুলো আছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার সবগুলাই। তো অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এরকমই যে পোস্টগুলো আছে, মোট কতটা, এখানে মোট 18টা পোস্ট আছে, এগুলো আছে গ্রুপ বি। এখানে কিন্তু বয়সের সীমা দেখতে পাচ্ছেন 18 থেকে 30, 20 থেকে 30, এরকমই। এটা আপনারা দেখে নেবেন, অনেকগুলো পোস্ট আছে তাই একটা একটা ধরে বলতে পারছি না, আপনারা দেখে নেবেন। বলতে গেলে ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে। পে লেভেল 6 35,400 থেকে 1,12,400 পর্যন্ত যেটা, এগুলোও কিন্তু গ্রুপ বি, অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট, ডিভিশন অ্যাকাউন্ট্যান্ট, সাব ইন্সপেক্টর, এইসব যে পোস্টগুলো, এগুলোতে বয়সের সীমা কিন্তু একই রকমই আছে। তারপরে চলে এলে পে লেভেল 5 মানে 29,200 থেকে 92,300 টাকা পর্যন্ত, এটা হচ্ছে গ্রুপ সি, ঠিক আছে। ক্লাসিফিকেশান অফ পোস্ট হচ্ছে গ্রুপ সি, অডিটর, 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 অ্যাকাউন্ট্যান্ট, এসব 18 থেকে 27 বছরের মধ্যে বয়স সীমা। পে লেভেল 4 হচ্ছে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত, এগুলাও গ্রুপ সি, সিনিয়র সেক্রেটারিয়ান, আপার ডিভিশন ক্লার্ক, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, এগুলোতে কিন্তু 28 থেকে 27 বছরের মধ্যে বয়সের সীমা। ডিসেবিলিটি যারা তাদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে ডিটেলসে দেওয়া আছে, ওটা কেউ যদি হয়ে থাকেন তাহলে দেখে নেবেন। এবং নিচের দিকে চলে যাচ্ছি মূল ডিটেলসের জন্য। ভ্যাকেন্সি অফ দ্য রিজার্ভেশন, রিজার্ভেশন যারা সাধারণত, এখানে দেখতে পাচ্ছেন যে টেন্টেটিভ ভ্যাকেন্সি ফর দ্য এক্সামিনেশন আর 6,506 পোস্ট আছে গ্রুপ বি গ্যাজেটেডদের জন্য, ঠিক আছে। এবং রিজার্ভেশন শিডিউল SC ST, তাদের ক্ষেত্রে আপনার ডিটেলসে দেখে নেবেন। ন্যাশনাল সিটিজেন যারা হবে, ন্যাশনাল সিটিজেন, এ ক্যান্ডিডেট মাস্ট বি আইদার এ সিটিজেন অফ ইন্ডিয়া, নেপাল অথবা ভুটান, এদের সিটিজেন হতে হবে, তারপরেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, না হলে পারবেন না। এজ লিমিটও ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে। এখানে রিল্যাক্সেশন যে পারমিসিবল রিল্যাক্সেশন, আপার এজ লিমিট, রিল্যাক্সেশন এজ লিমিট, যারা SC ST 5 বছর, OBC 3 বছর, PWD 10 বছর, PWD OBC হলে 13 বছর, PWD আনরিজার্ভদের ক্ষেত্রে 10 বছর, ঠিক আছে। PWD SC ST 15 বছর, এক্স সার্ভিসম্যান যারা তাদের 3 বছর, ঠিক আছে। এরপরে নিচের দিকে চলে এলে এখানে দেখতে পাবেন যে এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশান, অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার, যে দুটো ফার্স্ট যে দুটো ছিল পে লেভেল এর পোস্ট যেগুলো ছিল তার মধ্যে, যে যে পোস্ট তার মধ্যে ফার্স্ট যে পোস্ট ছিল সে দুটার ক্ষেত্রে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এবং ডিজারেবল কোয়ালিফিকেশান হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ফর এ রিকগনাইজ ইউনিভার্সিটি ইনস্টিটিউট অ্যান্ড দ্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অর কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট অর কোম্পানি সেক্রেটারি অর মাস্টার্স ইন কমার্স অর মাস্টার্স ইন বিজনেস স্টাডিজ অর মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর মাস্টার ইন বিজনেস ইকোনমিক্স, এইসবের ক্ষেত্রে, ঠিক আছে। আপনাদের ভালো ডিটেলসে আপনারা পুরো এডুকেশনাল কোয়ালিফিকেশানটা দেখে নেবেন। বাকি সমস্ত পোস্টের ক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশান দেওয়া আছে। কীভাবে অ্যাপ্লাই করবেন, এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখাবো আমি লাস্টে, ssc.nic.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে।
আবেদন মূল্য কত লাগবে? মাত্র 100 টাকা। যারা এসসি এসটি ওবিসি তাদের ক্ষেত্রে কোনো রকম লাগবে না, বা মহিলা ক্যান্ডিডেট হলে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো আবেদন ফি লাগবে না, ঠিক আছে? তারপর সেন্টার অফ এক্সামিনেশন, আমি যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, ওয়েস্ট বেঙ্গলে 3টা সেন্টার আছে, কলকাতা, শিলিগুড়ি অ্যান্ড হুগলি। বাকি অন্যান্য স্টেটের ক্ষেত্রে আপনারা দেখে নেবেন, এখানে কিন্তু দেওয়া আছে, সব স্টেটে কম বেশি করে কিন্তু এক্সামিনেশন সেন্টার পেয়ে যাবেন। স্কিম অফ এক্সামিনেশন, যে 3টা 4টা টায়ারের পরীক্ষা হবে, প্রথমে কম্পিউটার বেসড, তারপর হচ্ছে কম্পিউটার বেসড এক্সামিনেশন, প্রথমে দ্বিতীয়টাও কম্পিউটার বেসড এক্সামিনেশন, তৃতীয়টাতে পেন অ্যান্ড পেপার মোড, তারপরে হচ্ছে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, 4টা ক্ষেত্রে হবে। এবং আপনাদের কীরকম কী মার্কস, ডিভিশন তা এবং সিলেবাস সব কিছু ডিটেলসে এখানে দেওয়া আছে। আর আপনাদেরকে বলে রাখি, যদি আপনারা যদি কোনো রকমভাবে ফর্ম ফিল আপ করতে গিয়ে নিজে থেকে যদি কোনো রকম অসুবিধায় পড়েন, তাহলে কিন্তু এই নোটিফিকেশানটা ডাউনলোড করার পর একদম লাস্টে চলে আসবেন। লাস্টে চলে এলে এখানে দেখতে পাবেন সমস্ত কিছু ডিটেলসে দেওয়া আছে স্ক্রিনশট করে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে সমস্ত কিছু স্ক্রিনশট করে ডিটেলসে দেওয়া আছে। এই স্ক্রিনশটগুলো দেখে আপনারা কিন্তু ধারণা করতে পারবেন যে আপনারা কোথায় ভুল করছেন, কিংবা আপনাদেরকে কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে, ঠিক আছে? আজকে ছিল এটাই, আজকের ভিডিও এটাই ছিল। তো আরেকটা কথা বলে রাখি, আপনাদের জন্য আরেকটা রিক্রুটমেন্ট আছে ইন্টেলিজেন্স ব্যুরো থেকে। তো এটা যদি আপনারা মানে এর ডিটেলসে জানতে চান, তাহলে পরের ভিডিওতে আমি আপলোড করব। তো আপনারা পরের ভিডিওটা দেখে নেবেন, বা যদি দেখতে না চান তাহলে আমাদের কিন্তু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো আজকের ভিডিও ছিল এটা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। এখন চলে আসছি, আপনারা কিভাবে নোটিফিকেশানটাকে ডাউনলোড করবেন বা অ্যাপ্লাই করবেন। এখানে এসে সার্চ করবেন ssc.nic.in। সার্চ করলে এটা নতুন পেজ খুলবে, যেটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে এসে সার্চ দেখতে পাচ্ছেন যে 29শে ডিসেম্বর সেকেন্ড যে নোটিফিকেশানটা বেরিয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু ওই স্টাফ সিলেকশন কমিশনের যে রিক্রুটমেন্টটা আমি আলোচনা করলাম, ওইটাই কিন্তু ওই নোটিফিকেশানটা আপনারা এখানে পেয়ে যাবেন, এবং এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সুন্দর মোবাইল থেকেও আপনারা করে নিতে পারবেন। তো এখন চলে আসি, আবার অ্যাপ্লাই কীভাবে করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অপশন, এখানে আপনাদের যদি লগ ইন না করা থাকে তাহলে রেজিস্টার নাও করে, রেজিস্টার নাও অপশানে ক্লিক করে প্রথমে রেজিস্টার করবেন। তারপরে যে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড এখানে দিয়ে আপনারা এখানে ক্যাপচা কোড দিয়ে এখানে লগ ইন করে তার ভিতরে গেলে কিন্তু এই এই রিক্রুটমেন্ট আবেদন করার জন্য আপনারা কোনো এক অপশান পাবেন, এবং সেখানে ক্লিক করে সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? এটাই।